গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল দ্য রাইডার পোর্শন 07 এবং আমরা চলে এসেছি আবার এক নতুন ভিডিওর সাথে, যেটা হতে চলেছে মুর্শিদাবাদ। এবং আজকে এখন সময় সকাল 5:30 এবং আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো বন্ধুরা, গিয়ে দেখা হচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেল দ্য রাইডার পোর্শন 07 এবং আজকের ডেট হচ্ছে 22/8/2021 এবং আজকে রাখি পূর্ণিমা, এটা ভাই বোনেদের জন্য আজকের দিনটি। তো আমরা আজকের দিনে এই প্ল্যানটি সিলেক্ট করেছি এবং আজকের উদ্দেশ্য হচ্ছে হাজারদুয়ারি। আমরা এখান থেকে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে বেতুয়া ডাওরি এবং বেতুয়া ডাওরি হয়ে ধরমপুর হয়ে আমরা পৌঁছব মুর্শিদাবাদ। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগের ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক অবশ্যই করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগে। দেখতেই পাচ্ছ এই মর্নিং এ বেরোনোর মজাটাই আলাদা। জাস্ট রোডটা দেখো এবং আমার ডান দিক বাঁ দিক তোমরা দেখতেই পাচ্ছ পুরো সম্পূর্ণ গ্রিনারি গ্রিনারি এবং সকালবেলার যে ফিলিংসটা, সেই ফিলিংসটা ওয়েলকাম বন্ধুরা, সবাই দেখছো আমাদের ইউটিউব চ্যানেল দ্য রাইডার পোর্শন 07। তো আজকে আমাদের জার্নি শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেবগ্রাম এবং এখান থেকে পলাশি, তারপর বহরমপুর, নেক্সট আমাদের আছে যেটা আজকের মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে হাজারদুয়ারি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানকার যে ভিউটা অসাধারণ, অসাধারণ এই ভিউ। মানে মনে হচ্ছে আমি পুরুলিয়ার সেই পাহাড়ের কাছে চলে এসেছি মনে হচ্ছে। তো চলো, দেখা হচ্ছে আমাদের ক্যামেরাতে অন রোড।
বন্ধুরা ওয়েলকাম টু মুর্শিদাবাদ শহর দ্য হিস্ট্রিক্যাল প্লেস অফ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ শহরে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমরা এখন ঘড়িতে সময় 9:05 এবং আমরা এন্টার করেছি মুর্শিদাবাদ শহরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঠিক সামনেই রয়েছে ত্রিপোলিয়া গেট যেটা নবাবদের আমল থেকেই ব্যবহার করে আসা হতো তো ঠিক তেমনভাবেই এখনও পর্যন্ত এই শহরের প্রবেশদ্বার হিসেবেই এই গেটটিকেই ব্যবহার করা হয় বন্ধুরা তো শুরু হয়ে গেল আজকের এই জার্নি এবং আমাদের প্রথম দেখিবার স্থান বা দেখবার যে স্থানটি রয়েছে প্রথম সেটা হচ্ছে জাহান কোষা কামান তো চলো বন্ধুরা এনজয় করো এবং যদি ভালো লাগে লাইক অবশ্যই করে দিও নমস্কার বন্ধুরা তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে আমরা আজকে রয়েছি হাজারদুয়ারি এবং তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে কামানটি দেখা যাচ্ছে সেটির নাম হচ্ছে জাহান কোষা কামান অর্থাৎ বিশ্বজয়ী বাঙালি কর্মকার জনার্দনের ধাতুবিদ্যায় পারদর্শিতার একটি অটুট প্রমাণ স্বরূপ বিদ্যমান এটির দৈর্ঘ্য প্রায় 5 মিটার এবং এটার ওজন প্রায় 7 টনের ঊর্ধ্বে এটার ওপরে খোদিত যে সমস্ত লিপিগুলো রয়েছে এই লিপি থেকে আমরা জানতে পারি যে শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খার আদেশে 1637 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়েছিল চলো জাহানকোষা কামান সেরে এবার আমাদের গন্তব্য হতে চলেছে কাতরা মসজিদ তো চলো বন্ধুরা ভিডিওর সাথে জুড়ে থাকো আশা করি অবশ্যই ভালো কন্টেন্ট তোমরা দেখতে পাবে বলবে আমাদের এই যে কাতরা যে মসজিদটা আছে এটা সম্বন্ধে দাদাই আজকে বলছে তো দাদার মুখ থেকে শুনে নাও তোমরা কি আছে দেখুন আপনারা এখন যে জায়গায় ঘুরতেছেন এই জায়গার নাম হচ্ছে সবজি কাটরা আপনারা দেখতেছেন কাটরা মসজিদ আর সবজি কাটরার নাম দার কারণ যে সাজানো ফুলের গার্ডেন আর যে রাস্তাটা আমরা হেঁটে এলাম এগুলো কিন্তু সব নতুন মানে আজ থেকে 300 বছর আগে
এই জাহান্নামের জেলার নাম মুর্শিদাবাদ। তার আদেশ অনুযায়ী সপ্তাহে এখানে দুদিন সবজির মার্কেট বসতো, তার জন্য এই জায়গার নাম হয় সবজি কাটরা। কাটরা ভাষাটা হচ্ছে একটি আরবি ভাষা এবং মার্কেটও বলা হয়। আর পাশাপাশি দুটি বড় বড় মিনার দেখতে পাওয়া যাচ্ছে, ইংরেজিতে ওয়াস্ট আর বাংলাতে বুরুজ বলা হতো। এরকম মিনার টোটাল মসজিদে চার কর্নারে চারটি ছিল। আমাদের এখানে 1897 সালে বিশাল বড় একটা ভয়ানক ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পতে এরকম দুটি মিনার এবং মুর্শিদাবাদে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। এই মিনার দুটো কাজ চলেছে দুটো, আজান দৌত এবং শত্রুপক্ষকে ফলো করা হতো। আর চারদিকে যে একতলা দোতলা ঘরগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোকে মুসাফিরখানা কিংবা মাদ্রাসা বলা হতো। নিচের ঘরগুলো বাচ্চা শিশুদেরকে বসে কোরআন শরীফ পাঠ করানো হতো, আর উপরে ঘরগুলো নবাবের সময় যারা নমাজ পড়তে আসতেন তাদের বিশ্রামের জায়গা ছিল। আর নবাবের সময় যে কোনো মন্দিরে এবং মসজিদে ঢুকতে গেলে মাথা নত করে সেলাম করে ভক্তিভাবে ঢুকতে হতো। এই প্রবেশদ্বারগুলো কিন্তু সব সেভাবেই করা, কারণ কি নবাবের পেটের কিন্তু সব 6 ফুট 7 ফুট করে লম্বা ছিলেন। আর এটাই হচ্ছে মেন মসজিদ, যার নামে জেলার নাম মুর্শিদাবাদ। উনি এই মসজিদ নির্মাণ করেছিলেন 1760 খ্রিস্টাব্দে, ওনার জন্ম হচ্ছে 1660 খ্রিস্টাব্দে। 1723 মসজিদ নির্মাণ করেন, 25 খ্রিস্টাব্দে উনি মারা গিয়েছিলেন। নিচে যে গোয়াটাপে দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু গোয়া নয়, এটা ভেন্টিলেটার রূপে কাজ করে হতো। আমরা যেমন ঘর বাড়ি করলে আলো বাতাস পাস করার জন্য উপরে রাখি, এটা নিচে রেখেছে, কারণ যেমন হাওড়া ব্রিজ নিচে কোনো সাপোর্ট নেই, টোটাল কাটরা মসজিদ ঘুরে বেড়াবেন কোথাও রথ তীরবর্গার কোনো কিছু সাপোর্ট পাবেন না, টোটাল কাটরা মসজিদটা কিন্তু আর্চের উপরে দাঁড়িয়ে আছে। নবাবের সময় এতটা উঁচু ছিল, একদিক দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে বেরানো যেত, এখন পারা যাবে না, কারণ আমাদের এখানে 1897 সালে বিশাল বড় একটা ভয়ানক ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পতে মসজিদটা বসে যায়, এটাকে সিল করে দেওয়া হয়। আর সোজাসুজি তাকালে সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে, সিঁড়ির উপরে উঠলে দেখতে পাওয়া যাবে 2000 আসন আছে। 2000 আসনে লোক একসাথে বসে নমাজ কোরআন শরীফ পাঠ করতেন, যে এতক্ষণ নমাজ হয় না, হিস্ট্রিক্যাল মনুমেন্ট হয়ে গেছে, ওর জন্য আমরা সবাই প্রবেশ করতে পারছি। আর মসজিদ যদি চালু থাকতো সবাই কিন্তু আমরা এমন করে প্রবেশ করতে পারতাম না। এরকম আনুমানিক 2000 আসন আছে, 2000 লোক এখানে একসাথে বসে নমাজ কোরআন শরীফ পাঠ করতে, এবং তাদের গায়ের জন্য রোডে শেষ পর্যন্ত লোহার বালা দেখতে পাওয়া যাচ্ছে ঝুলছে। ওই বালার সাথে মসজিদের শেষ প্রান্তে দুপাশে নিচিতে তাকালে এখনো ছোটো ছোটো লোহার হুক দেখা যায়, কারণ এখানে বসে যারা নমাজ পড়তেন তাদের গায়ের জন্য রোদ জল না পড়ে সামিয়ানা টাঙিয়ে দেওয়া। দুপাশে তাকালে ভাঙা ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, টোটাল কিন্তু এই গম্বুজের মতো সারিবদ্ধভাবে সে মুসাফিরখানা ছিল, সে ভূমিকম্পতে ঘরগুলো ভেঙে যায়। আর এটা হচ্ছে মেন মসজিদ, এরকম টোটাল 5টি কেটেছে আসন ভিতরে। এটাই হচ্ছে মেন মসজিদ, উপরের দিকে তাকালে দুপাশে দুটো বড় বড় গম্বুজ দেখতে পাওয়া যাচ্ছে, নবাবের সময় এরকম সারিবদ্ধভাবে টোটাল 5টা গম্বুজ ছিল। সেই 1897 ভূমিকম্পতে মিডিলের 3টি গম্বুজ ভেঙে গেল। এবার দূরে বাঁ দিকটা ফলো করুন, বুঝতে পারবেন বাঁ দিকটা কাজ হয়ে গেছে বসে দিন। আর যে গেটে আমরা প্রবেশ করে এলাম ওটা ছিল মসজিদের ব্যাক সাইড, আর এটাই ছিল নবাবের সময় মেন গেট, কারণ কি মুসলিমরা পশ্চিম দিকে বসে নমাজ পড়েন, পশ্চিম দিকে কিন্তু এটা রাস্তার জন্য ব্যাক সাইডকে ফ্রন্ট সাইড করে দেয় আর ফ্রন্ট সাইডকে ব্যাক সাইড করে দেয়। আর আমরা তো একটা বাচ্চা মানুষের গায়ে পাল্লা দিলে প্রণাম করি। মনে রাখবেন আমাদের বাংলাতে 1 থেকে 18 নবাব নবাবি করেছিলেন, তার মধ্যে মুর্শিদ খুলে গেছে হিন্দুর থেকে মুসলিম। এনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, এনার বাবার নাম ছিল দর্পণ নারায়ণ মিশ্র। কেন উনি হিন্দুর থেকে মুসলিম হয়েছিলেন, কেন উনি ওনার সমাধির উপর দেবে যাবো কী ভাব করেছিল, আর সমাধিটা দেখব। এটা কিন্তু চারকোনা লোহার নিয়ে সে জালিটা পেয়েছে, মানুষেরা সমাধির উপর ধেটে যেত, তাদের পাইপগুলো বুকের উপরে পড়তো, সেভাবে করেছে। দুর্ঘটনা ভেঙে যে এটাকে সিল করে দেওয়া হয়, মানে 14টা সিঁড়ি নিচে নেমে গিয়ে বাঁ দিকগুলো সমাধির আসতে। ছিলেন দীপ্তি শর্মা তরঙ্গজেব ছিলেন, ওনার কাছে এই মুর্শিদ কুলিকা দান হিসাবে কাজ করতেন, ট্যাক্স আদায় করতেন আর পাঠাতেন। তখন এখানকার রাজধানী কোথায়, এই বাংলাদেশ ঢাকা শহর। এই তরঙ্গজেবের ছেলে ছিল, ওনার ছেলের নাম ছিল কি আজিম উন্নিশা সহ, ওনার ছেলের সাথে এই নবাব মুর্শিদ কুলিকার
কোনো পিছনে রাগারি হলে মুশিকুলেখা বিরক্ত হয়ে নিজে এবং নিজের বিশ্বাসতর কর্মচারীগুলো এখানে নিয়েছে, নিজের ব্যবসা শুরু করেছিলেন। তখন কিন্তু এই জেলার নাম মুর্শিদাবাদও ছিল না এবং ইনি নবাবী পদও পাননি। এই মুশিকুলেখা ইনি দাক্ষিণাত্যে বুরানপুর গ্রামে এক ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তখন বর্গী মূলত যেটা আমরা ডাকাত বলি মারাঠা বর্গী, সে বর্গীরা এই মুশিকুলেখাকে শিশু অবস্থায় চুরি করে এক ইস্পনের উপরে খাজি পালরের কাছে কৃতদাস হতে বিক্রি করে দিয়েছিলেন। হাজি সাহেব তার নাম পরিবর্তন করে রেখেছিলেন কি মোহাম্মদ হাদি এবং ইসলাম ধর্মে এনাকে দীক্ষিত দিয়েছিলেন। 1702 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট ঔরঙ্গজেব মারাঠা যুদ্ধে অর্থহীন হয়ে পড়ে গেছিলেন। তখনকার সময় মুশিকুলেখা এখান থেকে 1 কোটি টাকা ঔরঙ্গজেবকে রাজব্য হিসাবে পাঠিয়েছিলেন। তারই প্রতিদানে ঔরঙ্গজেব এই মুশিকুলেখাকে দেবদূত রূপে ব্যাখ্যা করেছিলেন এবং নবাব মুশিকুলেখা নামটি এনাকে উপহার দিয়েছিলেন। আগে কিন্তু এই জায়গার নাম ছিল মাকসুদাবাদ, তার আগে এই জায়গার নাম ছিল মুকসুগঞ্জ। এই নবাব মুশিকুলেখার নামেই এই জেলাটার নাম হয়েছে মুর্শিদাবাদ। এই নবাব মুশিকুলেখা যখন বড় হয়ে জানতে পেরে গেছিলেন যে আমি হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্মেছিলাম, এই মুশিকুলেখা তখন হিন্দু সমাজে ঘুরে যান, এনাকে না হয়নি ত্যাগ করে দেওয়া হয়েছিল। তখন এই মুশিকুলেখা কিছু পাপনের কাজ করে ফেলেছিলেন, যে বলেছিলেন আমি তো পাপনের কাজ করে ফেলেছি, আমি মারা যাওয়ার পর আমার সমাধিটা এমন জায়গায় দেওয়া হবে, আমার সমাধির উপর দিয়ে নানা নমাজে ভাইরা হেঁটে আসবে, তাদের পায়ের ধুলোটা আমার বুকের উপরে ঠুলে পড়বে, তাহলে আমার আত্মা শান্তিভাবে পাপমুক্ত হবে। এনার জন্ম করলাম 1660 খ্রিস্টাব্দে, নবমী পদ পেয়েছিলেন 1706 খ্রিস্টাব্দে, 24 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন, 25 খ্রিস্টাব্দে তিনি মারা যান। আর তিনি নমস্কার বন্ধুরা, তোমরা দেখছিলে কাতরা মসজিদের যে সমস্ত রয়েছে এর সম্বন্ধে, কারণ আমি তো টোটালটা পুরোটা জানি না, তো তাই উনি যিনি ছিলেন তো ওনাকে দিয়েই পুরোটা বলে দেওয়া হলো। তো আশা করি আই হোপ তোমরা এই ভিডিওটাকে পুরোপুরি এনজয় করেছো। এবং এই মুহূর্তে আমি রয়েছি কাতরা মসজিদে, এবং কাতরা মসজিদটা দেখো এর প্রাচীন বা পুরনো যেই নিদর্শনগুলো সেগুলো আজও ঠিক আগে যেরকম ছিল এখনও ঠিক সেরকমই আছে। তো তোমরা যদি এখানে পারো তো অবশ্যই চলে এসো, জাস্ট লুকটা দেখো। আর এই যে এদিকটা দেখছো এখানেই নাকি নামাজ পড়া হতো, আর ওইটা হচ্ছে মুখ্য দরজা যেটা দিয়ে প্রবেশ পথ। কিন্তু বন্ধুরা রাস্তাটা ঠিক এদিকে, রাস্তাটার উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আর এই যে পাটির পাঁচিলগুলো দেখছো, এই যে পুরোটা জাস্ট যে পুরনো যেই আমাদের ইতিহাস এখানে না আসলে সেটা জানা যেত না। তো দেখো আর এনজয় করো, যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো। খুব লম্বা ছিল, উপরে গম্বুজের মতো চূড়া ছিল, ভেঙে গেছে, ভেতরে 6-7 ওই সমাধে দাঁড়ানো, ভেতরে যাবেন না। 67টি সিঁড়ি আছে, গোল রাউন্ড করে উঠতে হয়, এখন বন্ধ করে রেখা আছে। আর এই যে কাতরা মসজিদের ইঞ্জিনিয়ার ছিলেন, ইঞ্জিনিয়ারের নাম কি ছিল ভাই? মুরাদ সরফরাজ খান। তো বন্ধুরা তোমরা দেখছো এটা ফুটি মসজিদ। তো এই মসজিদটার অবস্থা এতটাই শোচনীয়, তো আশা করি সেটা তোমরা দেখতে পাচ্ছ বা পরে আমি ভিডিওতে দেব। তো এগুলোর অবস্থা একদমই খারাপ। তো দেখো
বন্ধুরা তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল দা রাইডার পোশন 07 আর এই মুহূর্তে আজকের যেই ভিডিওগুলো সেটা এতটা পরিমাণে লেন্থি এবং বড় হয়ে যাচ্ছে যে অলরেডি তোমরা দেখো 22 মিনিট হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটা আমরা পার্ট 1 এবং পার্ট 2 তে বিভক্ত করেছি এবং পার্ট 1 টা আজকের মতো এখানেই শেষ করছি এবং দ্বিতীয় পর্বটা খুব তাড়াতাড়ি আসবে এবং ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করে দিও এবং ততক্ষণ তোমরা এবং সুস্থ থেকো।